আকাশের অবস্থাটা দেখো কেমন, কত সুন্দর লাগছে দেখতে। কে বলবে এটা বর্ষাকালের মেঘ, কোনো মেঘের এক মানে কোথাও মেঘ নেই। আর দেখো সকালে আমি চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, আর আমি লিকার চা করছি। অনেকজন বলে লিকার চা কেন করো, লিকার চা না করে কী বলো তো, নিজের শরীর বুঝে খেতে হবে। যা কিছু খাই নিজের শরীর বুঝেই খাই, কেন নিজের শরীরকে কষ্ট দিয়ে লাভ নেই। আমি দুধ চা খেতেই পারি, কিন্তু দুধ চা খেলে কী হবে বলো তো, সারাদিন আমি আর কিছু খেতে পারবো না, মানে খিদেও লাগবে না কিচ্ছু না। ওই জন্য দুধ দুধ চাটা সকালবেলায় অন্তত যতটা পারি অ্যাভয়েড করে চলি, দুধ চাটা আমি সকালে খাই না। আর ওর বাপি এক গ্লাস গরম জল খেলো লেবুর রস দিয়ে, কাগজি লেবুর রস দিয়ে, মাও এক গ্লাস গরম জল খায় কাগজি লেবুর রস দিয়ে, আর আমি ব্রাশ করে শুধু একটুখানি জল খেয়ে আমি লিকার চা একটু খাই। আর দুধটা দেখো একবার জাল দিই নি, নয় কেটে যাবার ভয় থাকবে, কেন যা রোদ উঠছে গরমটা প্রচণ্ড পড়বে আর দুধ কেটে যাবে যদি না গরম করি। ওই জন্য ভালো কেটে ফুটিয়ে রেখে দিই। আর দেখো আমি বাটিতে মুড়ি আর বিস্কিট নিয়ে নিয়েছি, মুড়ি আর বিস্কুট আর চাটা খেয়ে নেবো, খেয়ে আমি কাজে লেগে পড়বো। আর কী বলতো, সকালে এই দুটো খেয়ে নিলে না আমার, এবারে মেয়েটার স্কুল আছে, ওর খাবার আছে, তারপর কেম বইগুলো ও গুছিয়ে নেয়, কিন্তু আমি আবার ফের চেক করি, না চেক করলে না হয়তো কোনোটা নিতে ভুলে যাবে, আবার ছুটে আমাকে যেয়ে দিতে দিয়ে আসতে হবে। আর দেখো মায়ের ঘরে বিছানাটা আমার তোলা হয়ে গেছে, আর বিছানা পরিষ্কার করে সমস্ত কাজকর্ম করে আমি সবজি কাটতে বসেছি। আর টিফিন তো করতে পারো, আজকে যেহেতু একাদশী মা খাবে না, আর বাপিও বলে গেল যে আমার খাওয়া কোনো ঠিক নেই, তোমাদের মা মেয়ের মতো রান্না করবে। তাহলে আমি আর মেয়েটা আর আজকে বৃহস্পতিবার, এমনি ডিম বা এমনি কিছু খেতে অন্যদিন হলে ডিমের ঝোল ভাত করলে হতো, কিন্তু যেহেতু বৃহস্পতিবার তো নিরামিষ ওই জন্য খাবো না। আর দেখো এই পুঁই শাকগুলো হচ্ছে আমাদের গাছে, ওর বাপি হাট থেকে পই গাছ মানে শাক নিয়ে এসেছিলো গোড়া সদ্য, যে সেগুলো কেটে বসিয়ে দিয়েছিলাম, গাছ হয়ে গেছে। আমাদের ছোটো ফ্যামিলি তো হয়ে যায়, যখনই কুমড়ো নিয়ে আসুক, কচু নিয়ে আসুক বা ঝিঙ্গে এসব দিয়ে যখন ঝালদা করি, তখন ওই গাছ থেকেই পুঁই শাকগুলো তুলে নিয়ে আসি। আর আজকে হয়েছে নি, মা বলে যে এগুলো তুলে নে, নয় তো কোনোদিন গরু ঢুকে খেয়ে নেবে। কিন্তু আমরা ঠিক আছে তুলে দাও, আমি এগুলো কুমড়ো শাকে দিয়ে দিচ্ছি। আরও কাঁকরোলটা মেয়েটা খেতে ভালোবাসে, ও উচ্ছে খায় না তেতো বলে, ওই জন্য এই কাঁকরোলটাও ভালোবাসে। ওই জন্য বাবা নিয়ে এসছে কাঁকরোল, অনেকে বলে কাঁকরোল, আমি ঘি করলাও বলি, ঘি করলা আমাদের বাবাদের ওইদিকে সবাই ঘি করলা বলে। আর পটলগুলো খুব সুন্দর পটল, দেশি পটল, খুব সুন্দর পটলগুলো। মা বলে তাহলে এক পিস করে পটল ভেজে নেয়, মেয়েটা খায় না, আমার জন্য মেয়েটা খাবে না, আর মা তো এমনি কিছুই খাবে না। আরও বাপি হাট থেকে দুটো আম নিয়ে এসছে কাঁচা একদম, দেখো এখনো আটটি হয়নি, পুরো মাঝে মাঝে ফাঁক করে দিলাম, ফাঁক হয়ে গেল। টক হবে নাকি জানি না, তবে আমি খাবো না, কেন একটুখানি যদি মুখে দিই না আমাকে আর সারাদিন আর কিছু খেতে হবে না, দাঁতগুলো এমন হয়ে যাবে। ওই জন্য কাঁচা জিনিস, আম কাঁচা আম, আম মাখা এগুলো আমি খাই না, ইচ্ছে করে খুব কিন্তু খাই না, খেলে আমি আর ভাত মুড়ি কিচ্ছু চিবোতে পারবো না, দাঁতগুলো এমন হয়ে যাবে। আর দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আর ও বাপি হাট করে নিয়ে এসেছিলো, তখন রাখা হয়নি কিছু, দিয়ে মা বললো আমাকে যে আমি পুজো করে তারপর আমি এগুলো সব বাগিয়ে রেখে দেবো। আমি বলছি না, আমার হাতে সময় রয়েছে তো আমি এগুলো বাগিয়ে রেখে দিচ্ছি, তুমি পুজো করো। আর মায়ের একাদশী দিন একটু লেটই হয়, আর মেয়েটাকে আমার কাছে দেখো পড়তে বসেছি, ও যদি ঘরের ভিতরে পড়তে বসে না ও বসবে না, মানে পড়বে না, চুপ 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 খেলা করবে, হয় পেন নিয়ে খেলবে নয় আরও কিছু নিয়ে খেলবে। দিয়ে আমি আমার কাছে পড়তে বসেছি, আমি আমি তোর সবজি কাটি আর তুই আমার কাছে পড়। আর এখন সবজির দার যে দাম, ওর বাপে আমাকে জিজ্ঞেস করছে কী নেবো, আমি কিছুই বলছি না, আমি যেগুলো সস্তা সস্তা পাবে সেগুলো নিয়ে এসো।
ও ঝিঙে নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, একটা লাউ নিয়ে এসছে, কচু, তারপর আলু, বেগুন এগুলো নিয়ে এসছে এক সপ্তাহ মতো। আর মেয়েটা দেখো ও বই গচাচ্ছে। আর মায়ের এদিকে পুজো হয়নি, মা স্নান করতে ঢুকেছে, কোনো পুজো হয়নি, মা এসে পুজো করবে। আর মা আজকে অনেকগুলো ফুল তুলেছে, মালা গাঁথবে, একাদশী আমাদের গোপালেরও মালা গাঁথবে, আর যেখানে মা গীতা পাঠে যায় সেখানে। দেখছো গোপাল এখনো ঘুমাচ্ছে। ও গোপু শোনা, ওঠো, এবার অনেক বেলা হয়ে গেছে, দিদি উঠে গেছে, তুমি উঠবে না কেন, উঠে যাও। আর বাইরে রোদটা দেখো একবার, প্রচণ্ড রোদ। আর আমি দেখো আলু পয়শাক দিয়ে তরবিটা চাপিয়ে দিয়েছি কুমড়ো দিয়ে। আর রোদ দেখো বাইরে, মেয়েটা এখন স্কুল যায় নাই, তার মধ্যে রোদ দেখো। আর আকাশের অবস্থাটা দেখো, কেউ বলবে এটা বর্ষাকাল? মনে হচ্ছে শরৎকাল, ভাদ্র আশ্বিন মাস। আকাশটা দেখে তাই মনে হবে ভাদ্র আশ্বিন মাস। আর আমি একবার আমগুলো সেদ্ধ করে জলটা ফেলে দেবো, মাও বললো যে জলটা ফেলে দেয় নয়, যদি টক হোক আর না হোক অল্প মিশ্রিত হয়ে যাবে। দিয়ে আমি একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি একটু হলুদ একটু নুন দিয়ে, দিয়ে জলটা ফেলে দেবো। আর তারপর আমি এই পটল আর ঘি করলা ভাজবো। আর তখন আমার রান্না টান্না হয়ে গেলো, হয়ে বাসনগুলো মাজছি, মেয়েটাকে খেতেও দিয়ে দিলাম, ও স্নান করে খেয়েও নিল, মা এদিকে পুজো করছে। আর মেয়েটাকে আজকে আমি একটু দাঁড়িয়ে দেবো, কেননা মা পুজো করছে, তো যেহেতু একাদশী দিন মা বই টই পড়ার পড়বে। আর মেয়েটা রেডি হয়ে বসে আছে, আমি যে চলো দিয়ে আসি, দিয়ে ওকে একটু সামনে এগিয়ে দেবো, ওর বান্ধবী আসবে, ও বাবা গাড়ি করে দিয়ে আসবে সামনেই তো। আর গাছগুলো দেখো কত সুন্দর, যতটুকু বৃষ্টি হয় তার মধ্যেই গাছগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে। একাই যেতে পারে কিন্তু একা সাহস করে ছাড়ি না, মানে সামনে হাই রোড তো, আর এই সময়টা ভিড়টা খুব হয়, মানে মর্নিংয়ে ছাড়ে ডে আসা যাওয়া করে যায়, ওই জন্য এই সময় আমি চারিদিকে গাড়ি দাঁড়িয়ে থাকে, টোটো ট্রাক্টর কত রকম, ওই জন্য আমি একা ছাড়ি না। আর ওদিকে চলে এসছে, ওদিকে চেপে গেছে গাড়িতে। আর এদিকে মায়ের পুজো হচ্ছে, মা বই পড়ছে। আর বর্ষাকালে না সিংহাসনগুলো দেখতেই আলাদা লাগে, এমনি দিনে গ্রীষ্ম বৈশাখ জ্যৈষ্ঠ মাসে না এত সুন্দর সিংহাসন সাজানো হয় না। দেখো কত সুন্দর ফুলের মালাটা গেঁথেছে মা, আমাদের গোপালের গলায় রয়েছে। যখন যেমন তখন তেমন, যখন ফুল থাকে তখন খুব সুন্দর করে সাজানো হয়, আর যখন ফুল থাকে না তখন একটা দুটো ফুল দিয়েই, তুলসী পাল্টা দিয়েই হয়ে যায়। বর্ষা মানে ফুল থাকলে কি পুজো করে, মানে পুজো করতে খুব ভালো লাগে ফুল থাকলে। আর বাইরে রোদ দেখো। আর আমি এবার ভাত খাবো, মানে আমার স্নান হয়ে গেছে, আর মা বললো তো ভাত খেয়ে নে, কেননা একা আছিস তো, আর ওর বাপিও আসবে না, মাও খাবে না, মেয়েটা খেয়ে চলে গেছে, আর আমার না একা একা খেতে ভালো লাগে না একবারে। এত আমার খাওয়া হয়ে গেল, এবারে বাসনটা ধোবো, ধুয়ে একটু রেস্ট নেবো, ভাত খাওয়া গেল, আর এবার একটু রেস্ট নেবো। আর মেয়েটা স্কুল গেছে, মেয়েটা এখন আসেনি, সাড়ে তিনটের সময় এরকম আসবে। আর আজকে তো মায়ের একাদশী, মা খেয়ে নিল, আর মেয়েটা আসবে। আর বাইরে প্রচণ্ড মেঘ করছে, বৃষ্টি আসবে না, বৃষ্টি এলে ভালো, প্রচণ্ড গরম করছে, তা চলো একটু রেস্ট নিয়ে নিই। আর দেখো সকালবেলা বললাম বৃষ্টি হবে না, আর বিকাল সাড়ে তিন থেকে বৃষ্টি নেমেছে, আর মেয়েগুলো স্কুল গেছে, আজকেও ঠাম আনতে যায়নি, কি অবস্থা মেয়েগুলো, একবারে ভিজছে, ছাতাও নিয়ে যায়নি, দুজনাতে এসেছে একদম পুরো ভিজে, ওর মাথাটা দেখো কত ভিজে। আমি বললাম ঠিক আছে ছাতাটা নিয়ে নি চল বাড়ি গিয়ে। আর ওকে ওর বান্ধবীটাকে বললাম তুই আয় বাড়িকে, আয় কিছু খা খেয়ে তারপর যাবি, আর ওদের বাড়ি থেকে কেউ আসেনি এখনো। দেওয়ালে একা একা যেতে হবে না, বৃষ্টি পড়ছে বাইরে, আমি কিছু খাবার করে দিই খেয়ে নে, তারপর চুলটা খোল খুলে শুকা, পুরো মাথাটা ভিজে গেছে। আর দেখো আমি সঙ্গে সঙ্গে ময়দা মাখলাম, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কী খাবি,
আর নিয়ে মেয়েটা বললো মা তাহলে পরোটা করে দাও। দিয়ে আমি ময়দা মাখলাম, নিয়ে ওদের দুজনকে পরোটা করে দিলাম। ভাত খাবে না, ভাত মানে আমার মেয়েটা বলো খাবো না, ওরা মানে টিফিনটা খেয়ে আসে তো বলে ভাত থেকে খাওয়ার নেশা থাকে না ওদের। আর ও বলো আন্টি আমাকে ফ্রিজ থেকে জল দাও, নিয়ে ফ্রিজে জল দিলাম, ফ্রিজে জল খাচ্ছে। আর মা যদি আমাকে একবার বলে যেত যে না আমি যাবো না তুই চলে যাবি, তাহলে আমি আগে থেকেই চলে যেতাম স্কুলে। আর মেঘটা দেখো কত করেছে, বাপরে মনে হচ্ছে বৃষ্টিটাকে ছাড়াবেই না। আর সকাল দিকে এত সুন্দর মেঘ ছিল। আর কিছুক্ষণ পর মাও এই যে ওর বান্ধবী ওর মাও এসেছিলো কিছুক্ষণ পর, বউ বললো যে আমি ভাবলাম হয়তো তোদের বাড়িতে আছে, ওইটুকু দাঁড়িয়ে রয়েছে, ওইটা হচ্ছে ওর মা বন্দনা। আবার এরপর আবার টিউশন আছে, না বৃহস্পতিবার টিউশন ছুটি, বৃহস্পতিবার টিউশন নেই। আর বৃষ্টিটা তখন একবার এক মুহূর্ত যেন কমলো। বৃষ্টি হলেও ভালো লাগছে আর না হলেও বিরক্ত লাগছে, মানে মানুষ এত সুখী হয়ে গেছে মানে মানুষের শরীরে কোনো কিছু আর সহ্য হচ্ছে না, না গরম না বৃষ্টি না শীত। আর ওর বাপি অফিস থেকে এলো, এসে বসলো কাইয়েতে, আর বললাম খেয়েছো? বলছে হ্যাঁ আমি বাইরে খেয়ে নিয়েছি। ও বলেও গেছিলো যে আমি আজকে খাওয়ার আমার ঠিক নেই। আর মেয়েটা দেখো স্কুল থেকে এসে ঘুমিয়ে গেছে, একটু ঘুমাক তারপর তুলবো, দিয়ে পড়তে বসাবো। এখন তুলে দিলে হবে না, তুললেই কান্তামো করবে। মাও বললে যে একটু ডাকিস না, এখন একটু ঘুমাক তারপরে তুলবি। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো সবাইকে গুড নাইট, টাটা।